আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজিকি থাকছে কোন রুটে কত ভাড়া আমরা একটু জেনে নিই আগামীকাল রোববার অর্থাৎ ১৬ এপ্রিল সকাল থেকে রাজধানীতে সকল প্রকার সিটিং সার্ভিস বন্ধ সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলে কাল থেকে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জন্য ঢাকা মেট্রোতে বাস ভাড়া নির্ধারণ করেছে রিজোনাল ট্রান্সপোর্ট কমিটি তাতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে সাত টাকা কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক টাকা সত্তর পয়সা বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ওয়েবসাইটে একশো একচল্লিশ পৃষ্ঠার চার্টে পৃথক পৃথক রুটে নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে তাতে লেখা আছে উল্লেখিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি করা যাবে না বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন রোববার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস থাকবে না এর আগে চারই এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন একই সঙ্গে তারা আরও কয়েকটি পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দেন আজ এই পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ